बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी ऑनलाइन क्लास में स्वागत जानाच्छि। आमी रुक्सना सुलताना प्रभाषक प्राणिविद्या। शिक्षार्थी आज के आलोचनार विषय होच्छे तुम्हारे जीव विज्ञान बोये द्वितीय पत्रे जेटा प्राणिविद्या आर कि तो एटार एकदम शेषेर अध्याय जेटा आछे प्राणी आचरण। तो ये प्राणी आचरणे आमरा एकटा क्लास नियेछिलाम सेखाने आमरा आचरण कि आचरणेर प्रकृति कि धरनेर हबे तो इत्यादि विभिन्न विषय नहीं आलोचना करेछिलाम। तो आज के आलोचना करब से हे आचरण और वंशगतिर मध्य सम्पर्क। शिक्षार्थी तो क्लासेर शुरूते ही एक हे खूब कमन एक डायलग दिए आज के शुरू करते चाची से हे गांधी विभिन्न समय विभिन्न जगह लेखाओ देखे आर अनेक समय बोलते शुने मैंने जत्रतत्र अनेक समय ये कथार प्रयोग देखी जो आचरण वंशर परिचय। तो शिक्षार्थी आज के आमादेर ये आचरण एवं वंशगतिर मध्य जो सम्पर्क एवं आम्रा जे सब समय अहरह कारो जदि खराब व्यवहार देखी किंबा कोनो अजाचित कोनो आचरण देखी जेटा होच्छे कि आमादेर से समय सापेक्षे सेटा होच्छे भालो लागछे ना तखन किन्तु आम्रा खूब सहजे एटा बोले फेली जे आचरणई होच्छे वंशेर परिचय। तो से आचरण एवं वंशगतिर मध्य एक सम्पर्क किन्तु ये कथाटा एटा किन्तु एकदम वैज्ञानिक एक कथा जे आचरण वंशेर परिचय जरा जेटा होच्छे विज्ञानीगण एटा होच्छे गिये विभिन्न परीक्षा निरीक्षा एवं गवेषणार माध्यमे एटा होच्छे गिये परीक्षा करे देखेछेन जे आचरण द्वाराई होच्छे वंशगति द्वाराई होच्छे आचरणेर अनेकटा नियंत्रित हय। কাজেই আমরা এমন কোনো আচরণ করব না যেটা হচ্ছে গিয়ে আমার বংশকে প্রশ্নবিদ্ধ করে। তো এই ব্যাপারটা আসলে আমাদের কেয়ারফুলি নিতে হবে যেহেতু এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো শিক্ষার্থীরা তাহলে আমরা এখন চলে আসি আমাদের মূল আলোচনায় যে আচরণ এবং বংশগতির কি সম্পর্ক রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে অনেক আগে যখন হচ্ছে বৈজ্ঞানিক ভাবে এটা কোনো প্রমাণ হয় নাই কিংবা জিন বা জিনোম যে সিকোয়েন্স আছে যে জেনেটিক যে জেনেটিক্যালি আমরা বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্যগুলো শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য এবং হচ্ছে গিয়ে এবং আচরণ যে বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে জিনের মাধ্যমে এক বংশ থেকে বংশ পরম্পরায় অর্জন করি এগুলো অতীতে জানা ছিল না কিন্তু মানুষ তার হচ্ছে গিয়ে যে ধারণা লব্ধ বা হচ্ছে গিয়ে আন্দাজ করে হলেও তারা কিছুটা হলেও বুঝতে পেরেছিল যে আসলে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে পরম্পরায় হচ্ছে সঞ্চালিত হচ্ছে আর যার কারণে দেখা গেল যে মানুষ তার প্রয়োজনে এই যে উন্নত জাত উন্নত হচ্ছে বৈশিষ্ট্যগুলোর দিকে তাদের নজর পড়েছিল তাদের চাহিদা এবং প্রয়োজন মেটানোর কারণে। তো এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন উন্নত জাত এবং উন্নত যে জীব এবং প্রাণী বা জীব উদ্ভিদ প্রাণী যেটা নিয়ে হচ্ছে গবেষণা করেছিল না কেন সেটা আজকে হচ্ছে পরীক্ষালব্ধ। তো এই যে বিষয়গুলো যেগুলো হচ্ছে অজানাই ছিল এই রহস্যটা তো ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানী মেন্ডেল এবং ডারউইন ডারউইনের যে এই যে গবেষণালব্ধ যে প্রমাণটা এর আগে এই রহস্যগুলো আমাদের কাছে আসলে রহস্যই ছিল কিন্তু বর্তমানে আমরা জানি যে এই যে কি বলে বংশ পরম্পরায় এই যে বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশে সঞ্চালিত হচ্ছে। তো শিক্ষার্থীরা এই যে বিষয়গুলো যে হচ্ছে গিয়ে অজানাই ছিল কিন্তু মানুষ কিন্তু
আমাদের মানব ইতিহাসের যে উন্নয়নের যে ধারার যে প্রথম উপাদান, সেই প্রথম উপাদান হিসেবে উন্নত যে নির্বাচনমূলক একটা পদক্ষেপ, উন্নত নির্বাচনমূলক প্রজনন এবং কি হচ্ছে সংকরায়নের মাধ্যমে উন্নত জীব বাছন এবং হচ্ছে গিয়ে প্রতিপালন লালন এবং কি এর যে আরও উন্নয়ন সম্ভব সেটাই হচ্ছে গিয়ে মূল উপাদান হিসেবে কাজ করেছে। কিন্তু ঊনবিংশ শতাব্দীর আগে বিজ্ঞানী মেন্ডেল এবং ডারউইনের এই আবিষ্কার হওয়ার আগে এই রহস্যটা রহস্যই ছিল, কিন্তু এখন এটা আমাদের কাছে প্রকাশ্য এবং দিব্যলোকের মতো একদম হচ্ছে গিয়ে সত্য। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে যেটা বলবো যে আচরণ আর বংশগতি। তো আমরা বংশগতি নিয়ে আমরা যে আলোচনা করলাম যে বংশগতি হচ্ছে আচরণের উপরে দারুণভাবে একটা প্রভাব ফেলে এবং সেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। এমনকি আচরণ শুধু যে আচরণ বিষয়টি দুইটি বিষয়ের উপরে নির্ভর করে, একটি হচ্ছে গিয়ে জিন দ্বারা নিয়ন্ত্রিত আর একটি হচ্ছে পরিবেশ। তো আমরা জানলাম যে আচরণ হচ্ছে জিন দ্বারা নিয়ন্ত্রিত এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ কিংবা অন্য যে কোনো জীব তার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য পরিবেশে থেকে হচ্ছে গিয়ে কী বলবো পরিবেশে তার প্রতিকূলতাকে তার খাদ্য বাসস্থান এবং অন্যান্য বিষয়ের যে নিশ্চয়তা সেগুলো হচ্ছে আহরণের জন্য তাকে প্রতিনিয়তই প্রকৃতির সাথে যুদ্ধ করে যেতে হয়। এই যে যুদ্ধ করার সময় সে তার ভিতরে যে বৈশিষ্ট্যগুলো অর্জন করে, আচরণ আসলে মূলত এই জিন এবং পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত একটি বৈশিষ্ট্য। তো এই যে একটা সময় ছিল যখন হচ্ছে গিয়ে এই আচরণ এবং হচ্ছে গিয়ে এই আচরণের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আসলে মানুষের মধ্যে মতবিরোধ ছিল, এবং এই মতবিরোধের কারণে দেখা যেত যে আচরণ নিয়ে দুইটা দল বা গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল। একটা ছিল হচ্ছে গিয়ে আমেরিকান, আরেকটি হচ্ছে ইউরোপিয়ান। কিন্তু 1960 সালের পরে বিজ্ঞানী কোনার্ড লরেন্সের নোবেল পুরস্কার এই আচরণ সম্পর্কে লোবের পুরস্কার প্রাপ্তির পরে দেখা গেল যে আচরণ সম্পর্কে আমরা একটা সুনির্দিষ্ট জ্ঞান অর্জন করলাম। তো এই যে সুনির্দিষ্ট জ্ঞান অর্জনটা উনি যে জন্য হচ্ছে গিয়ে আচরণটাকে হচ্ছে গিয়ে দুইটি ক্যাটাগরিতে ভাগ করেছিলেন, যে আচরণ হচ্ছে জিন এবং পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত একটা মিথস্ক্রিয় প্রক্রিয়া। অর্থাৎ আচরণ কখনোই শতভাগ জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না, অর্থাৎ সে জন্ম থেকে যে আচরণগুলো লব্ধ হয়েছে শুধু সেই আচরণগুলোই সে ক্যারি করবে এমনটা না, সেই আচরণগুলোই সে হচ্ছে বহিঃপ্রকাশ ঘটবে এমনটা না। তো এটা হচ্ছে গিয়ে এটা যেমন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে ঠিক একইভাবে পরিবেশ দ্বারা সে যে জ্ঞান লব্ধ অর্জন করেছে, সে অভিজ্ঞতা অর্জন করেছে কিছু শিক্ষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞানগুলো অর্জন করলো তারও একটা মিথস্ক্রিয়া। অর্থাৎ আচরণ কখনোই শতভাগ জিন দ্বারা নিয়ন্ত্রিত না কিংবা শতভাগ পরিবেশ দ্বারাও নিয়ন্ত্রিত না। তো এই যে আমাদের হচ্ছে গিয়ে তাহলে আমরা বুঝলাম যে আচরণ হচ্ছে জিন এবং পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত একটি মিথস্ক্রিয় প্রক্রিয়া। তো দেখা যায় যে মানুষ হচ্ছে জিন দ্বারা তার হচ্ছে যে শারীরবৃত্তীয় যে গঠন, শারীরিক যে তার যাবতীয় যে অর্গানগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন জিন দ্বারা যে নিয়ন্ত্রিত হয়, এই যে জিনের প্রভাব এমনকি ঠিক সেই সময়ে পরিবেশ থেকে সে যা অর্জন করছে, পরিবেশ থেকে যে জ্ঞান অর্জন করছে, যে প্রশিক্ষণ পাচ্ছে, যে অভিজ্ঞতা অর্জন করছে, সেই অর্জনগুলো তার কিন্তু এই তার হচ্ছে যে জেনেটিক যে বৈশিষ্ট্য সেই জেনেটিক বৈশিষ্ট্যটাকেও প্রভাবিত করছে। আর যার দরুন হয়ে যায় যে একটা সময় এই জেনেটিক বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী প্রজন্মেও সঞ্চালিত হয়ে যায়। এই কারণেই আমরা বলবো যে আচরণ জিন এবং পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া। তো এই যে আমরা এখন আমাদের যে মূল বই রয়েছে, পাঠ্যপুস্তক রয়েছে, সেই পাঠ্যপুস্তকে যে কিছু উদাহরণ দেওয়া আছে
সেই উদাহরণগুলোর দিকে খেয়াল করব যে আচরণ যেমন হচ্ছে গিয়ে যদি অন্ধকার ঘরে এমন হয় যে আমরা হঠাৎ আলো জ্বেলে দিই, তো এই হঠাৎ আলো জ্বেলে দেওয়ার পরে আমরা দেখব যে তেলাপোকা যদি কিছু ঘরে থাকে তো চারপাশে এলোমেলোভাবে অন্ধকার যে স্থান আছে সেই স্থানে গমনের চেষ্টা করছে। অর্থাৎ এটা কিন্তু তেলাপোকাকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। আমরা কিন্তু এমনটা জানি না যে কোনো একটা এলাকায় তেলাপোকার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেখানে সে কীভাবে তার জীবন জীবিকা নির্বাহ করবে, এমনটা কিন্তু হয়নি। এই যে বৈশিষ্ট্যগুলো সে কিন্তু জন্ম থেকেই অর্জন করেছে, এটা তাকে প্রশিক্ষণ বা শিক্ষণের কোনো প্রয়োজন হয়নি। তো বিজ্ঞানী কনরাড লরেন্স উনি এই যে জন্মগত যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে ধারণ করছে এগুলোকে বলেছেন সহজাত বৈশিষ্ট্য। আচরণ আর পরিবেশ থেকে যে আচরণগুলো সে পাচ্ছে সেটা হচ্ছে তার অর্জিত আচরণ। তাহলে এই যে তেলাপোকা যে অন্ধকার ঘরে ছোটাছুটি শুরু করবে, সরি, আলোকময় উজ্জ্বল ঘরে যে ছোটাছুটি করবে অন্ধকার স্থানে গমনের জন্য, এটা তার সহজাত বৈশিষ্ট্য। অর্থাৎ সে জন্ম থেকে এটা শিখে এসেছে, এটা তাকে শিক্ষণ বা প্রশিক্ষণের প্রয়োজন হয়নি। তো অর্জিত বৈশিষ্ট্য যেটা, সেটা কিন্তু তার হচ্ছে গেছে জন্ম থেকেই অর্জন করবে না। অর্থাৎ সে পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তার ভেতরে আচরণগত যে বৈশিষ্ট্যগুলো তার হচ্ছে গিয়ে জেনেটিক বৈশিষ্ট্যকেও প্রভাবিত করবে, এমনকি বংশ পরস্পরায় সে বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশে সঞ্চালিত হবে, সেটাই হচ্ছে তার অর্জিত বৈশিষ্ট্য। তো উদাহরণ হিসেবে যদি আমরা বর্তমানে এই প্যান্ডেমিক সিচুয়েশনের কথা বলতে চাই, যে খুব সহজ একটি উদাহরণ, তো আমরা এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে খুব একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের সময়টাকে পার করছি, কিন্তু তোমরা একটা বিষয় খেয়াল করো যে আজকে আমরা ঘরে বসে ক্লাস নিচ্ছি আর তোমরা ঘরে বসেই ক্লাস করছো, বিষয়টা কিন্তু স্বাভাবিক না। এই সিচুয়েশনে আমরা হচ্ছে গিয়ে আমরা জানি যে বাইরে বের হলে আমাকে মহামারীতে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে, যার কারণে এই যে নিরাপত্তা অর্জনের জন্য আমরা কিন্তু একটা বিকল্প রাস্তা বেছে নিয়েছি। এই যে বিকল্প রাস্তা, বিকল্প একটা আচরণ আমাদের ভেতরে জন্ম নিয়েছে, এই জন্মটাই হচ্ছে গিয়ে আমার অর্জিত আচরণ। তো এই যে আচরণ যে পরিবেশের উপরে প্রভাব ফেল যে আমি ঘরে বসেও ক্লাস করতে পারি, যেটা আমরা ক্লাসরুমে পেতাম সেটা আমরা এখন ঘরে বসে করতে পারবো, এই যে আমার ভেতরে একটা অর্জন, নতুন করে অর্জন, যে প্রতিকূল পরিবেশে আমার যে মৌলিক চাহিদা শিক্ষা, এটা আমাকে অর্জন করতেই হবে। তো এই যে মৌলিক চাহিদা মেটানোর জন্য আমি যে প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে যাচ্ছি এবং এই যুদ্ধের কারণে আমি যেটা অর্জন করছি সেটাই হচ্ছে গিয়ে আমার অর্জিত আচরণ। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা সহজাত আচরণ এবং অর্জিত আচরণ এটা আমরা বুঝতে পারলাম। তো আমাদের বইয়ে আরও কিছু উদাহরণ দেওয়া আছে যে কোনো একটা পাখিকে যদি ভিন্ন একটা পরিবেশে তাকে রাখা হয় তো সেই পাখিটা দেখা যাবে তার ডেভেলপমেন্টের সময় সেই যে পাখির যে সুর থাকে, সুরেলা আওয়াজ থাকে, সেই সুরেলা আওয়াজেই কিন্তু সে তার সুরটা প্রকাশ করার চেষ্টা করবে। তো একটা সময় দেখা যাবে যে সে হয়তো তার অন্য কোনো পাখি, তার স্বগোত্রীয় অন্য কোনো পাখির আওয়াজ শুনতে পাচ্ছে না, কিন্তু যদিও সে শুনতে পাচ্ছে না কিন্তু সে কিন্তু ওই সুরেই তার আওয়াজটা প্রকাশের চেষ্টা করবে। কিন্তু যদি এমন হয় তার পরিস্ফুটনের সময় তার সামনে অন্য কোনো ধরনের আওয়াজ বা মিউজিক তাকে দেওয়া হয় তখন সে ওই আওয়াজ বা মিউজিকটাকে অনুকরণ করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় চেষ্টা করো যে সে কিন্তু সুরে গাওয়ার চেষ্টা করবে, এই যে বিষয়টা এটা কিন্তু তার সহজাত আচরণ। কিন্তু যখন তাকে কৃত্রিম উপায়ে তাকে অন্য একটা বৈশিষ্ট্য তার মধ্যে বৈশিষ্ট্য দিয়ে তাকে প্রভাবিত করা হবে সেটা হবে তার অর্জিত আচরণ। অর্থাৎ সে যতটাই অর্জন করুক না কেন সহজাত আচরণ তার এই আচরণের গাঁথুনি বা মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
তো বিজ্ঞানীগণ এটাই আর কি বুঝিয়েছেন যে আচরণ আসলে মূলত যেটাই হোক না কেন সেটা হচ্ছে জিন এবং পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত অবশ্যই, কারণ এর কোনোটাই শতভাগ জিন দ্বারাও না আবার শতভাগ পরিবেশ দ্বারাও নিয়ন্ত্রিত হবে না। সহজাত আচরণের যে হচ্ছে গিয়ে প্রকাশ ঘটে, যে প্রকাশটা সেটা আসলে তার জন্য আগে থেকে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন হয় না, এটাকে আসলে বলা হয়, বলা যায় যে অটোমেটিক্যালি যে কোনো পরিস্থিতিতে সে তার আচরণটা প্রকাশ ঘটবেই। যেমন ধরো কুকুরের যে কুকুর রয়েছে, কুকুর সেই কুকুরকে যদি রেগে যায়, দেখা যায় একটা কুকুর আরেকটা কুকুরের উপরে রেগে যাচ্ছে, এই যে রেগে যাওয়ার জন্য যে তার যে মুখের যে ভঙ্গি, তার যে আওয়াজ, তার যে হচ্ছে গিয়ে লেজের যে ভঙ্গি, তো লেজ নাড়ানোর যে ভঙ্গি, এই ভঙ্গিগুলো কিন্তু প্রত্যেকটা কুকুর প্রজাতির মধ্যেই একই ধরনেরই। অর্থাৎ এটার জন্য তাকে আগে থেকে কোনো সে তার প্রোগ্রাম সেট করা ছিল না, সে সহজাতভাবে এই আচরণগুলো তার মধ্যে প্রকাশিত হবে। কিন্তু এই অর্জিত আচরণগুলো প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তার ভেতরে অর্জিত হয়। কাজেই সহজাত আচরণ এবং অর্জিত আচরণ এই দুইটি হচ্ছে গিয়ে মিলেই হচ্ছে গিয়ে মানুষের বা যে কোনো জীবের আচরণের প্রকৃতিটা নির্ধারিত হয়। আর যে অর্জিত আচরণ যেটা, আসলে এটা হচ্ছে গিয়ে পরিবেশ ভেদে বিভিন্ন হয়ে থাকে। যেমন আমরা মানুষ জাতিরাই তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন আবহাওয়ায় আমরা বেড়ে উঠছি, কিন্তু আমাদের মানুষের যে জেনেটিক যে বৈশিষ্ট্যগুলো সবগুলো কিন্তু একই রকমের। কিন্তু আমরা যেমন কেউ শীত প্রধান দেশে বাস করছি, আবার কেউ হচ্ছে গিয়ে গরম আবহাওয়ায় বাস করি, এই যে বাস করার কারণে আমাদের মধ্যে কিন্তু আচরণগত অনেক পার্থক্য দেখা যায়। তো সেক্ষেত্রে দেখা যায় শীত প্রধান দেশের লোকেরা অনেক বেশি পরিশ্রমী হয়, আবার যেখানে হচ্ছে গরম বেশি সেখানে মানুষ একটু বেশি আয়েসি হয়ে থাকে, এমনকি আমাদের খাদ্য অভ্যাসেও বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায়। আবার দেখা যায় যে শীত প্রধান দেশের লোকেরা এক ধরনের পোশাক এবং এক ধরনের তাদের বাসা বাড়ি এবং গৃহ নির্মাণেও কিছুটা পার্থক্য দেখা যায়। আবার দেখা যায় যে মরু অঞ্চলে যেসব হচ্ছে গিয়ে মানুষ বাস করে, তাদের আচরণ, তাদের গৃহ নির্মাণ, তাদের পোশাক, তাদের খাদ্য অভ্যাসেও তো ভেরিয়েশন দেখা যায়। এই যে ভেরিয়েশন বা ডাইভার্সিটি, এগুলো আমরা হচ্ছে গিয়ে পরিবেশের কারণে অর্জন করি, এগুলো আমাদের জেনেটিক যে বৈশিষ্ট্য সেগুলো থেকে হয় না। কিন্তু একটা প্রাণী যখন হচ্ছে মানুষের যখন বাচ্চা জন্ম নেয়, তখন কিন্তু সে খুব ন্যাচারালি তার যখন ক্ষুধা লাগে সে কী করে, সে চিৎকার করে, কান্নাকাটি করে তাকে মাকে খাবারের জন্য আবেদন জানায়। তো এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা কিন্তু শীত প্রধান দেশে, তারপরে হচ্ছে গরম প্রধান দেশে, সব জায়গায় একরকম। অর্থাৎ সে চিৎকার করে খাবারের আবেদন জানাবে, এটা সে জন্ম থেকেই শিখে এসেছে, এটা তাকে শিক্ষণ বা প্রশিক্ষণের প্রয়োজন হয়নি। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সহজাত আচরণ যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি জন্ম থেকেই নিয়ে এসেছি, এটা আমার জেনেটিক বৈশিষ্ট্য, আবার এটার জন্য আমাকে কোনো আগে থেকে কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন হয় না। আর অর্জন যেটা, যেটা হচ্ছে আমরা প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার জন্য আমরা যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে অর্জিত হচ্ছে এবং সেটা আমার জিনের উপরে প্রভাব ফেলছে এবং বংশ পরস্পরে দেখা যায় যে এই আচরণগুলো দ্বারা হচ্ছে আমরা প্রভাবিত হচ্ছি, সেটাই হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য। তার মানে অর্জিত বৈশিষ্ট্যটা কিন্তু বিবর্তনে একটা দারুণভাবে প্রভাব ফেলছে, যে আমরা প্রতিনিয়তই কিন্তু প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য পরিবেশের সাথে যুদ্ধ করে যাচ্ছি, এমনকি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণ আমাকে অর্জন করতে হচ্ছে পরিবেশের সাপেক্ষে। তো তাহলে আমরা বলতেই পারি যে আচরণ হচ্ছে গিয়ে সহজাত এবং অর্জিত আচরণের মিথস্ক্রিয়ায় গঠিত, এমনকি এই হচ্ছে গিয়ে আচরণ কখনোই শতভাগ সহজাত নয়, আবার শতভাগ অর্জিত নয়। তাহলে শিক্ষার্থীরা, আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাসে আমরা এই আচরণের যে দুইটা ক্যাটাগরি হচ্ছে সহজাত আচরণ এবং অর্জিত আচরণ, এগুলোর হচ্ছে গিয়ে প্রকারভেদ এবং সংজ্ঞাগুলো সম্পর্কে আলোচনা করব।
আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।